Dear students, welcome to my YouTube channel, Tutorial Master. দেখো, আমি আরেকটা অঙ্ক নিয়ে এলাম তোমাদের সামনে। এটাও ইস্যু অফ শেয়ার কিন্তু, ঠিক আছে? এটা একটু অন্য টাইপের, ভিন্ন স্বাদের অঙ্ক। আমি চেষ্টা করছি বিভিন্ন রকমের অঙ্ক তোমাদের পরিবেশন করার জন্য, যাতে তোমরা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যাও, বিভিন্ন রকম অঙ্ক পারো, ঠিক আছে? প্রথমে একটু বলে দিই যে শেয়ার আর ডিভেঞ্চারের মধ্যে পার্থক্য কি। শেয়ার আর ডিভেঞ্চারের মধ্যে পার্থক্য কি? ডিভেঞ্চারে কি হয়, সবসময় ইন্টারেস্ট দিতে হয় আমাদের। কোম্পানি কারোর থেকে ধার করলো, তেমনি ইন্টারেস্ট দিবে। তার আগে দেখবে 6% অথবা 10% এরকম লেখা থাকে। আর শেয়ারে হচ্ছে ডিভিডেন্ড দেয়, তার ফলে শেয়ারের হোল্ডার যারা তারা অ্যাকচুয়াল মালিক, আর ডিভেঞ্চার হোল্ডার যারা তারা কিন্তু মালিক নয়, তারা হচ্ছে মানি লেন্ডার, অর্থাৎ টাকা ধার দিয়েছে কোম্পানিকে, ঠিক আছে? তাই দুটো পার্থক্য বললাম, একটা হচ্ছে ইন্টারেস্ট তোমাকে দিতে হবে ডিভেঞ্চারের ক্ষেত্রে, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ড কোম্পানিকে দিতে হয়। আরেকটা হচ্ছে কোম্পানি মালিক হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার মানে আমরা বেসিক্যালি ইকুইটি শেয়ার হোল্ডারদের বুঝিয়ে থাকি। আর ডিভেঞ্চার হোল্ডাররা কোনো মালিক নয়, কারণ তারা অ্যাকচুয়ালি টাকা ধার দেয়। তার ফলে কি, 3 নম্বর হচ্ছে কোনো মিটিংয়ে তারা থাকতে পারে না ডিভেঞ্চার হোল্ডাররা, কিন্তু শেয়ার হোল্ডার থাকতে পারে। আর 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য, যখন কোম্পানি লিকুইডেশন হয়ে যায়, কোম্পানি উঠে যায়, তখন সমস্ত টাকাগুলো, অ্যাসেটগুলো বিক্রি করে আমরা কি পাবো, টাকা পাবো। সেই টাকা থেকে লাইবিলিটিগুলোকে পেমেন্ট করতে হবে। করার পরে যদি কিছু টাকা থাকে, তবেই ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে। সেখানে বলা হয়েছে ডিভেঞ্চার হোল্ডারদের কিন্তু বিক্রি করে আগেই টাকা দিয়ে দিতে হবে, কেন, এরা এক্সটার্নাল লাইবিলিটি, ঠিক আছে? আমরা যখন পার্টনারশিপ উঠে যায়, তখন সেটাই কি বলি, ডিসলিউশন। কিন্তু কোম্পানি যখন উঠে যাবে, তখন ডিসলিউশন বলবো না, ওটাকে বলবো লিকুইডেশন, ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে। এইবার যে অঙ্কটা শুরু করছি আমি, দেখো আইসিতে 2015, এটা কিন্তু আমাদের বিকমেও আসতে পারে, জেনারেল অনার্স অথবা সিএ, ঠিক আছে, যে কোনো জায়গায় আসতে পারে, খুব ভালো অঙ্ক। এই অঙ্কের মধ্যে কী কী আছে, 1 নম্বর হচ্ছে প্রোরাটা অ্যালটমেন্ট, 2 নম্বর হচ্ছে কলস ইন অ্যাডভান্স, 3 নম্বর হচ্ছে রিইস্যু অফ শেয়ার অ্যাট এ প্রিমিয়াম। দেখো, রিইস্যু অফ শেয়ার অ্যাট এ প্রিমিয়াম সাধারণত থাকে না, আমরা সাধারণত দেখি ডিসকাউন্টে রিইস্যু করা হয়, কিন্তু এই অঙ্কটা বলছে প্রিমিয়ামে তোমার রিইস্যু হয়েছে, এটা একটা পিকুলিয়ার অঙ্ক। আর পার্টলি রিইস্যু হয়েছে, দেখতেই পাচ্ছ। তার ফলে কি, যখনই বুঝতে পারবে, যখনই রিইস্যুটা প্রিমিয়ামে হবে, তার মানে কোনো ফরফিচার হবে না, তাই তো, ক্লিয়ার? তাহলে একটাই ফরফিচার হচ্ছে আগে, আর পরে কিন্তু ফরফিচারটা হচ্ছে না, মানে রিইস্যুর সময় যে ফরফিচার হয়। এইবার আমি অঙ্কে চলে যাচ্ছি। প্লুটো কোম্পানি, প্লুটো লিমিটেড, লিমিটেড মানে হচ্ছে আমরা মনে করছি যে এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এই প্লুটো লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে, তারা শেয়ার হস্তান্তর করতে পারবে, শেয়ার ইস্যু করতে পারবে, কিনতে পারবে বাজার থেকে, অথবা বেচতেও পারবে। ইস্যু 20,000 ইকুইটি শেয়ার সব রুপিস 10 ইচ, ঠিক আছে, 10 টাকা করে 20,000 শেয়ার। কিন্তু এখানে দেখো বলে দিয়েছি অ্যাপ্লিকেশন সো রিসিভ 30,000 শেয়ার, কিন্তু শেয়ারের টাকা পেয়েছে অ্যাপ্লিকেশনে। আমরা জানি অ্যাপ্লিকেশন যখন করে তখন টাকা দিয়েই অ্যাপ্লিকেশন করতে হয়, তাই না? তাহলে 4 টাকা করে প্রত্যেকটা শেয়ার অ্যাপ্লিকেশন বাবদ 30,000 শেয়ার এর টাকা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখো বলছে যে প্রোরাটা অ্যালটমেন্ট হয়েছে টু অল দি অ্যাপ্লিকেন্টস, মানে কোনো টাকা এখানে ফেরত দেয়নি, কিন্তু রিটার্ন হয়নি, নো রিফান্ড। খুব ভালো অঙ্ক, আমি বারবার বলছি, কোনো রিফান্ড হয়নি, টোটালটাই অ্যাডজাস্ট হয়েছে। এইবার আমার দেখার জিনিস যে অ্যালটমেন্টও তো অ্যাডজাস্ট হলো, তারপরে যদি কিছু বেঁচে থাকে এক্সেস, তখন হচ্ছে অ্যাপ্লিকেশনে চলে যাবে, ওই তোমার কলে চলে যাবে, ঠিক আছে, কলে চলে যাবে কিন্তু সেই টাকাটা। দেখা যাক কী হয়। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনে 4 টাকা করে, আমি এটাকে সিরিয়াল নাম্বার যদি ধরি, যেখানে ডেট নেই বলে সিরিয়াল নাম্বার, 1 নম্বর সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে
টাকা দিয়েছে, 30,000 × 4 টাকা, তাহলে 1,20,000। জার্নাল তো সব জায়গায় একই হয়, তুমি জানো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভ ফর 30,000 ইকুইটি শেয়ার অ্যাট দি রেট অফ ₹4 ইচ বলতে পারো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 1 নম্বর। এইবার কি করব আমি, অ্যাডজাস্ট করব। দেখো, একটা বড় জার্নাল তুমি বসাতে পারো অথবা ছোটো ছোটো করে জার্নাল বসাতে পারো। আমি একটা বড় জার্নাল করছি, আমি আগের অঙ্কগুলোতে ছোটো করে দেখিয়েছিলাম। দেখো এই যে, তারপরে কী হচ্ছে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, 1,20,000 নিলাম, টু ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, এটা কিন্তু আগে করতে হবে, টু শেয়ার ক্যাপিটাল কত হলো, শেয়ার ক্যাপিটালে কত হবে তোমার, 30,000 নয়, বারবার বলছি 20,000। আচ্ছা, এটা 4 টাকা করেছিল, 4 টাকা করেছিল, 20,000 কিন্তু, ঠিক আছে, 20,000 × 4, কারণ ক্যাপিটালে কিন্তু অরিজিনাল ভ্যালুটা আসবে, তোমরা জানো, 20,000 × 4 কত হলো, 80,000, ঠিক আছে, 80,000 টাকা হলো, এইটুকু মিটে গেল। কিন্তু আমার হাতে কিন্তু 1,20,000 টাকা আছে, খেয়াল করে দেখো, 1,20,000 টাকা আমার কাছে আছে, তাহলে 80,000 টাকা হলো, এখনও আছে 40,000 টাকা, তাই না, 1,20,000। আমি যদি পাশে লিখি, দেখো তুমি নিজেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে, আমার ক্যাপিটালে ট্রান্সফার করছি 80,000, এখনও আমার হাতে পড়ে আছে 40,000 টাকা, ঠিক আছে। এবার এটা অ্যাডজাস্ট করতে হবে কোথায়, পড়াটা মানেই তো আমরা জানি যে অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখো অ্যালটমেন্টে কত হচ্ছে, অ্যালটমেন্টে বলছে 1 টাকা করে, কত, 20,000, তাহলে 20,000 শেয়ার, তাই তো, ইন্টু 1 টাকা কত হচ্ছে, 20,000 হলো। তাহলে এখান থেকে 20,000 কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল আমার অ্যালটমেন্টে, মানে অ্যালটমেন্টে আর টাকা দিতে হবে না, এখনও কিন্তু আমার 20,000 টাকা পড়ে আছে, ক্লিয়ার। তাহলে এটা কোথায় যাবে, এটা কলে যাবে, এটা কলে যাবে, এটা আমার অ্যালটমেন্টে হয়েছে, ঠিক আছে, কলে যাবে। এবার কলে দেখো কত আছে, বাকি 20,000 টাকাটা আমি নিয়ে নিই কলে, অর্থাৎ টু কলস ইন অ্যাডভান্স বলে, কলস ইন অ্যাডভান্স বলে 20,000 টাকা নিয়ে নিলাম। এটা কোনো ক্যালকুলেশন নয়, কিন্তু আমরা দেখলাম যে এক্সেসটা কলে গেল, ভালো করে বোঝো, কিন্তু খুব ভালো করে বোঝো, আমার 1,20,000 টাকা আমি রিসিভ করেছি, তার মধ্যে 80,000 টাকা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের জন্য আমি ওটাকে আলাদা করে রাখলাম, তারপরে অ্যালটমেন্টে আমার হচ্ছে দরকার 20,000 রয়ে গেছে, আমি ওটাকে আলাদা করে দিলাম, তারপরেও আমার কাছে এক্সেস আছে 20,000, সেটা আমরা কলস ইন অ্যাডভান্স বলে কলে নিয়ে গেলাম, ঠিক আছে, সবাই বুঝতে পারলে। এইখানে আমি ন্যারেশনটা লিখে দিয়েছি, বিং দি অ্যাপ্লিকেশন মানি অন 30,000 শেয়ার্স অ্যাট দি রেট অফ ₹4 ইচ, এখানে কিন্তু 4 হবে, তোমরা দেখতেই পাচ্ছ 4 হবে, ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যান্ড এক্সেস অ্যাপ্লিকেশন মানি অন শেয়ার্স অ্যাডজাস্টেড এগেনস্ট অ্যালটমেন্ট অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড। শুধু অ্যালটমেন্ট না, অ্যালটমেন্ট অ্যান্ড কল, ঠিক আছে। এইবার চলে আসি আমরা অ্যালটমেন্টের জন্য, যে 20,000 টাকা ট্রান্সফার করলাম সেটা তো শেয়ার ক্যাপিটালে নিয়ে যেতে হবে, তাহলে কী হচ্ছে, দেখো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 20,000 টাকা নিয়ে গেলাম, ঠিক আছে, বিং দি অ্যালটমেন্ট মানি ডিউ। এইবার আমাদের কিন্তু এখানে ব্যাংক বলে কিছু হলো না, অ্যালটমেন্টে ব্যাংক বলে কিছু লিখলাম না, ব্যাংক অ্যাকাউন্ট বলে কিছু লিখলাম না, ইন অ্যালটমেন্ট, বুঝতে পেরেছ, ব্যাংক অ্যাকাউন্ট হবে না, কেন না, কারণ হচ্ছে, কারণ কি বললাম, কারণ হচ্ছে আগেই টাকাটা পেয়ে গেছি আমরা, তাই ব্যাংক বলে লেখার দরকার নেই। এইবার চলে আসি কলে, ইকুইটি শেয়ার ফার্স্ট কলে কত আছে দেখো, ফার্স্ট কল হচ্ছে 3 টাকা করে, তাহলে 20×3, তাই তো, 20,000 × 3, 20,000 × 3 কত হচ্ছে, 60,000, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল, এটা
এইবার ব্যাংক, কিন্তু ব্যাংকে দেখো আমি অলরেডি 20,000 60,000 টাকা পাওয়ার কথা, 20,000 টাকা পেয়ে গেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ কলস ইন অ্যাডভান্স পেয়ে গেছি, কিন্তু সেটা কোত্থেকে পেয়ে গেছিলাম, এই যে এইখানে, এই যে এই যে তোমার এইটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে বাকিটা থাকে কত? বাকিটা থাকে 40,000, কারণ 60,000 টাকা টোটাল, 60,000 টাকা টোটাল। তাহলে 60,000 টাকা থেকে তুমি 20,000 টাকা বাদ দাও, 20,000 টাকা বাদ দাও, তাহলে বাকি থাকে 40,000 টাকা, এটা বাকি। তাহলে এটা কোথায় আসবে? এইখানে। আর টোটাল 60,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের পাঁচ নম্বর জার্নালটা হয়ে গেল। এবার 6 নম্বর জার্নালে চলে আসছি। দেখো যত আমি অ্যাডভান্স পেয়েছিলাম সমস্ত কমপ্লিট হয়ে গেল, দেখতে পেরেছ? খুব ভালো অঙ্ক, আমি বারবার বলছি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে চলে আসি আমরা এই যে ফোর্থ, মানে হচ্ছে অন সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল, কত আছে? 2 টাকা করে। আমি কালারটা চেঞ্জ করে নিলাম, 2 টাকা করে। তাহলে 2 টাকা করে হলে কত হচ্ছে? দেখো ইকুইটি শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 20,000 × 2, 40,000, ঠিক আছে, হয়ে গেল। ন্যারেশনটা কিন্তু লিখবে। আবার এটা ব্যাংক আছে, এই ব্যাংকে গিয়ে কিন্তু এইবারে ঝামেলা হচ্ছে কি, কল সেনিরিয়ার হয়েছে, কারণ এখানে বলেছে ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 100 শেয়ার ডিড নট পে দি ফাইনাল কল, ফাইনাল কল দিতে পারেনি। তাহলে ফাইনাল কল যদি দিতে না পারে, যদি দিতে না পারে তাহলে কি হবে? ওটা কল সিনেরিয়ার হয়ে যাবে। এই 100 শেয়ার দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে, 100 শেয়ার, তাহলে কল সিনেরিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিনেরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। এটা কত হলো? তোমার ছিল তোমার কাছে 20,000 শেয়ার, 20,000 ছিল, 100 শেয়ার হচ্ছে তোমার কি, কল সিনেরিয়ার, মানে দিতে পারেনি। তাহলে কত? 19,900 শেয়ার, 19,900 শেয়ার, এই যে 19,900 শেয়ার ইন্টু 2 টাকা করলে 39,800, ক্যালকুলেটার দেখে নাও একটু, 19,900 × ₹2, 39,800, ঠিক আছে, নিয়ে নিলাম। আর এখানে 100 × 2 যেটা দিতে পারেনি, 200, আর বাকিটা পুরোটা এই 40,000, ঠিক আছে। এইবার দেখো আমি কি করব, এটাকে ফরফিট করে দেবো, কারণ এখানে বলে দিয়েছি যখনই দিতে পারলো না তখন সেটাই কি করব, ফরফিটেড করে দেব, ওয়াজ ফরফিটেড, দেখো ওয়াজ ফরফিটেড। তাহলে ফরফিটেড যখন হবে তখন ফরফিটেড জার্নাল কি, জার্নাল হচ্ছে তোমার এইটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কল সিনেরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিটার অ্যাকাউন্ট, অথবা ফরফিটের শেয়ার অ্যাকাউন্ট, যাই বলো না কেন। তাহলে 100 শেয়ার ওপর আছে 100 × 10 টাকা, 10 টাকা কেন হলো, যে ইকুইটি শেয়ার ভ্যালু তোমার ছিল 10 টাকা, দেখো এই যে 10 টাকা ছিল, এখানে কিন্তু প্রিমিয়াম ছিল না কোনো, নো প্রিমিয়াম, ঠিক আছে, কিন্তু রিইস্যু হয়েছে প্রিমিয়ামে, দেখো 4, 5, 3, 8 আর 10, এখানে কিন্তু 10 টাকাই আসছে, কোনো প্রিমিয়াম নেই। আচ্ছা তাহলে কি হলো, প্রিমিয়ামটা লিখবো না আমরা, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 100 × 10 টু কল সিনেরিয়ার অ্যাকাউন্ট ওই যে 200, তারপর টু ইকুইটি শেয়ার ফরফিচার। ফরফিচারটা কি, তোমাকে অ্যাপ্লিকেশনে যে টাকাটা পেয়েছিলে সেইটাই ফরফিট হয়ে গেল, সেটাই ফরফিট হয়ে গেল, অ্যাপ্লিকেশন ও অ্যালটমেন্ট আর হচ্ছে ফার্স্ট কল, তাহলে এই তিনটে, তার মানে কি 4 টাকা 3 টাকা প্লাস হচ্ছে 4 টাকা 3 টাকা 1 টাকা, 1 টাকা হচ্ছে তোমার অ্যালটমেন্ট, এটা ফার্স্ট কল, এটা তোমার অ্যাপ্লিকেশন, তার মানে হচ্ছে 8 টাকা, এই 8 টাকা করে ফরফিট হয়ে গেছে, কোম্পানি নিয়ে নিয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে কিন্তু। তাহলে আমরা কি পেলাম, 8 টাকা কীভাবে পেলাম, 4, 1, 3, এই যে 8 টাকা পেলাম, 4, 1, 3,
অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট আর হচ্ছে ফার্স্ট কল। তাহলে এই টাকাটা কিন্তু সে ফরফিট হয়েছে তার। তাহলে 100 × 8 800, দেখো দুটো যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ 1000। এইবার কি হবে, রিইস্যু হবে, এইবার রিইস্যু, এইটাই কিন্তু খতরনাক জিনিস। রিইস্যু আমরা সবসময় দেখেছি কি, সবসময় দেখেছি রিইস্যু কিন্তু আমাদের কম ভ্যালুতে হয়, অর্থাৎ 10 টাকা ভ্যালু সেখানে 8 টাকা হতে পারে রিইস্যু, 3 টাকা হতে পারে। তার ফলে কি, ওই যে ডিসকাউন্টটা হলো সেই ডিসকাউন্টটা ঢুকে যায় আমার ফরফিচার অ্যাকাউন্টে। ঠিক আছে, যে ডিসকাউন্টটা হয় সেটা তোমার ফরফিচারে ঢুকে যায়, কিন্তু এইখানে কিন্তু কোনো ডিসকাউন্টে হয়নি। তাহলে এখানে কত হচ্ছে, 10 টাকাটা 12 টাকা, তাহলে 2 টাকা প্রিমিয়াম হয়ে গেছে, প্রিমিয়াম হয়ে গেছে, তাই নো ডিসকাউন্ট, তাই না? ডিসকাউন্ট মানে হচ্ছে কি, নো ফরফিচার, ফরফিচারে কোনো অ্যামাউন্ট আসবে না, ক্লিয়ার? তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট 2 টাকা করে, 70টা কিন্তু, 70টা শেয়ার কিন্তু আমার রিইস্যু হয়েছে। খেয়াল করো, এই 70টা শেয়ার রিইস্যু হয়েছে, 100টা শেয়ার ছিল, তাহলে 70টা শেয়ার যদি রিইস্যু হয় তাহলে 70 × 12, 70 × 10 আর 70 × 2 হলো, আবার এটা যোগ করলে এটা আসবে। এইবার কিন্তু ফরফিচারে খেয়াল করে দেখো আমার কত পড়েছে, যখন তুমি ফরফিট করেছিলে তখন কত ছিল সেটা খেয়াল করো। আমি কোথায় ফরফিট করেছি, আমি ফরফিটটা করেছি ফাইনাল কলে, এই যে 800 টাকাটা ফরফিট করেছি। ঠিক আছে, তাহলে 800 টাকা মানে কি, দেখো এই 800 কত শেয়ার ছিল, 100টা শেয়ার ছিল, তাহলে 100টা শেয়ার জন্য কত, 800 টাকা, 800, একটা শেয়ারের জন্য 800/100, আর 70টা শেয়ার আমাকে তো বাদ দিতে হয়, কিন্তু এখানে বাদ দেওয়ার কিছু নেই, যেহেতু ওখানে ফরফিচার নেই তাই যেটা এখানে হবে সেইটাই অ্যান্সার। তাহলে দেখো কেটে গেল, তাহলে 7 আর 56, 5 6 0। ঠিক আছে, এইবার এখানে কি, এখানে 0, কারণ এইখানে কোনো ফরফিচার নেই, দেখতে পাচ্ছ, নো ফরফিচার। নো ফরফিচার তার মানে 0। ঠিক আছে, তার মানে এইটা -0, অর্থাৎ তোমার কি পেলাম, যে 560 - 0 তার মানে হচ্ছে 560, এটাই অ্যান্সার, 560। ঠিক আছে, এটা তুমি কেটে দাও, 560 - 0, ক্লিয়ার? তাহলে ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, অথবা তুমি করতে পারো কি, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, এটা কিন্তু প্রফিট, বিইং দি প্রফিট অন রিইস্যু অফ 70 ফরফিটেড শেয়ার ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, 560, এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে আমাদের এখানে জার্নাল দিয়েছিল শুরু করতে, জার্নাল করে ফেললাম। আবার বলছি ভালোভাবে তোমরা অঙ্কটা করবে, এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা দেখার জিনিস আছে। এখানে হচ্ছে অ্যালার্ট পড়াটা হয়েছে, এখানে পড়াটা অ্যালটমেন্ট আছে 1 নম্বর, আর কলস ইন অ্যাডভান্স আছে। এখানে পড়াটা অ্যালটমেন্ট বলে অ্যাপ্লিকেশনের যে এক্সট্রা টাকা পেলাম সেটা অ্যালটমেন্ট দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেল, আর বাকি এক্সট্রা টাকা কলস ইন অ্যাডভান্সে চলে এলো ফার্স্ট কলের মধ্যে। তারপরে রিইস্যু হয়েছে প্রিমিয়ামে, তার ফলে প্রিমিয়ামে যদি রিইস্যু হয় তাহলে কোনো ফরফিচার থাকছে না, তাহলে ওই ফরফিচারটাই অ্যান্সার, 70টা ভ্যালু ওইভাবে বের করবে। আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো জানার, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে বা এখন বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিজিটিং মাই ওয়েবসাইট, থ্যাংক ইউ।